ও মা, তুমি কি করছো এতক্ষণ ধরে? আর রান্না করছি, কি বলবো, তোর জন্য মটন রান্না করছি। এই দেখুন, আজকে আমি মটন রান্না করছি। 250 মতন মটন নিয়েছি, কিন্তু কি বলবো, আমি তো খাই না, আমার ছেলে খায়, বর খাবে। খাসির মাংস পাতলা ঝোল করার জন্য আমি প্রথমে জিরে গুঁড়ো নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, দই, হলুদ, তেল, সর্ষের তেল। এবার পেঁয়াজ রসুন আমি রেখে দিলাম এই মাংসটার মধ্যে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ, হলুদ গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো 1 চামচ, জিরে গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কা দিলাম, লাল মিরিচ, কাশ্মীরি লাল মিরিচ পাউডার দিলাম 1 চামচি রঙটা ভালো হওয়ার জন্য, দই দিলাম, টক দই দেবো, এই দেখুন 1 চামচি টক দই দিলাম, দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নেবো। এই দেখুন, এইভাবে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে আমি আধা ঘন্টা এটা রেখে দিচ্ছি। তার মধ্যে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, এই দেখুন পেঁয়াজ, একটা পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজটা কাটা গেছে, দেখুন 1 বাটি পেঁয়াজ নিয়েছি। এবার আদা রসুনটা ছুলে নিচ্ছি আমি, তারপর এটাকে বাটবো আমি। এই দেখুন আদা রসুনটা আমি বেটে নিলাম, পরিমাণ মতন আদা রসুনটা নিয়ে নেবেন, নিয়ে বেটে নেবেন। যেহেতু আমার 250 মাংস বেশি মশলা লাগবে না, আমি অল্প মশলাই দিয়েছি, পাতলা ঝোল হবে খাসির মাংস। এই দেখুন আদা রসুনটা বাটা হয়ে গেছে, এদিকে আমি উনুনটাও জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, আদা রসুনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ম্যারিনেট করে নিলাম। মাখা হয়ে গেছে আমার, এটা দেখুন ম্যারিনেট করে রেখে দিলাম। দিয়ে এবার কড়াইতে তেল দিচ্ছি, গোটা জিরে দিলাম, ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, গোটা গরম মশলা দিচ্ছি, এই দেখুন গোটা গরম মশলা একটু থেঁতো করে নিচ্ছি, ফোড়নে আমি গোটা গরম মশলা দিলাম, তারপর পেঁয়াজটা দেখেছি 1 বাটি পেঁয়াজ কেটেছি, এই পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজবো, লাল লাল করে ভাজবো। এতে কিন্তু আমি আলু দেবো না, আলু আপনারা যদি আলু দিতে চান দেবেন, না আমার আলু, আমি আলু দেবো না এর মধ্যে, আমি শুধু মাংসের ঝোল করবো আজকে।
দেখুন কি সুন্দর, বেশি ভাজবেন না, এই দেখুন এরকম এরকম করে ভাজবেন, এই দেখুন এই দেখুন, বেশি ভাজবেন না, হালকা হালকা একদম ভাজবেন। এই যে এবার আমি মটনটা দিয়ে দিলাম, দেখুন এইভাবে মটনটাকে আপনারা দিয়ে দেবেন। তারপরে টমেটো আছে, একটা টমেটো নিয়েছি গোটা, টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করবেন। এইভাবে পাতলা মটনের ঝোল করবেন, দিয়ে গরম ভাত দিয়ে খাবেন, টেস্ট বেশি লাগবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, এই দেখো। এবার এটাকে আমি পাপা দিয়ে কষাবো, দেখুন কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, দেখুন কি সুন্দর কালার হয়েছে, কষা কষা হয়েছে। একদম তেল বেরিয়ে এসেছে মাংস থেকে, সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি আবার একটু চাপা দিয়ে রাখলাম, এই দেখুন পুরো একদম কষা হয়ে গেছে, মশলাটা লেগে যাচ্ছে যেহেতু। এবার আমি এটা হাঁড়িতে ঢেলে নেব, হাঁড়িতে ঢেলে নিলাম। এবার এই কড়াইটা এবার বসিয়ে একটু গরম জল বসিয়ে দেবো মাংসতে দেওয়ার জন্য। মাংসতে কখনোই ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন, তাহলে টেস্ট হয়। এই যে দেখুন মাংসটা আমি হাঁড়িতে ঢেলে দিয়েছি, জলটা এবার গরম করে এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে জলটা হাঁড়িতে দিয়ে দেবো, ঝোল ঝোল হবে যেহেতু। এই দেখুন এরকম দিয়ে নাড়াচাড়া করে আমি এটা 10-15 মিনিটের বেশি, আধা ঘন্টার মতন হালকা এতে রেখে এরকম করে আমি চাপা দিয়ে দেবো, সে যাতে সেন্টটা না বেরিয়ে যায় এরকমভাবে মাংসটা সিদ্ধ হতে দেবো। এই দেখুন খাসির মাংসটা যেটা সিদ্ধ বসিয়েছিলাম, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমি প্রেসারে দিইনি, হাঁড়িতে করেই করেছি, এরকম একটু ঝোল ঝোল থাকবে। এবার আমি গুঁড়ো গরম মশলা আছে এটা দিয়ে দিলাম, হাফ চামচের মতন গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে কালারটা কি সুন্দর, গ্রেভি গ্রেভি দেখুন বেশি ঝোল হয়নি, এরকম গা মাখা মাখা হয়েছে। এবার আমি চাপা দিয়ে দিলাম, চাপা দিয়েই নামিয়ে দেবো, তারপরে আপনাদের টেস্ট করে বলবে কেমন হয়েছে, ছেলে টেস্ট করবে, আমার হাজবেন্ড টেস্ট করবে, টেস্ট করে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে বাবু, দিয়েছে এটাও আপনারা বানাবেন বাড়িতে, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার, সাবস্ক্রাইব।